সহায়ক মূল্যে ধান বিক্রি করতে হয়রানির অভিযোগ কৃষকদের। 48 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না কৃষকদের সহায়ক মূল্যে ধান বিক্রির টোকেন বলে অভিযোগ। রবিবারের এই ছবি মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের ডাকবাংলো কৃষক বাজারের। কৃষকরা জানান সোমবার আছে টোকেন বিলির দিন, তবে সেই টোকেন সংগ্রহ করতে শনিবার থেকে লাইন দিয়ে রাস্তাতে রাত কাটাতে হচ্ছে কাঁথা কম্বল গায়ে। আর তারপরেও সবার কপালে জুটছে না ধান বিক্রির টোকেন। তাদের দাবি প্রশাসন এই বিষয়ে কোনো দৃষ্টিপাত করছে না। যদি প্রশাসন তাদের এই সমস্যার সমাধানের ব্যবস্থা না করে তাহলে ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় স্থানীয় কৃষকেরা। জয়দুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। বেশি নাম্বার হয়ে গেলে ধান দিতে পারবো না, তার জন্য যাতে কম সিরিয়াল হয় তার জন্য এখানে আসা হয়েছে। তাই বলে দুই দিন আগে থেকে তাছাড়া দিতে পারছি না, আগামী বছর দিতে পারিনি কো ধান, 489 নাম্বারও ধান দিতে পারিনি আমরা। কী সমস্যা হচ্ছে? সমস্যা এখানে হয়তো পার্টিগতভাবে অন্য সিরিয়াল 1600-1700 আগে টেনে নিয়ে আমাদের মিডিল সিরিয়ালগুলো বাদ দেওয়া, এরকম যাতে পাই ধান তো দিতে, এরকম অসুবিধার জন্য। কবে থেকে লাইনে আছেন? আমরা আজ রাত থেকে। গতকাল রাত থেকে? হ্যাঁ। আজকে সারাদিন থাকবেন? আজ সারাদিন থাকবো। তারপর হয়তো পেতে পারি যদি কোনো ঝোড়ঝামেলা না হয়। কি চাইছেন এই সমস্যা থেকে সমাধান পেতে? সমস্যার সমাধান সুস্থভাবে যাতে হয়, সুস্থভাবে দিতে পারে সরকার কোনো ব্যবস্থাপনা যদি আপনাদের মেহনত, যদি অনলাইন ব্যবস্থা করা হয় টোকেনে তাহলে কেমন হবে? আলহামদুলিল্লাহ ভালো হবে। আপনার নাম কি? আমার নাম আবুল হাসান শেখ। থেকে লাইনে দাঁড়িয়েছে আমরা, এতগুলো লোক দাঁড়িয়ে আছে, 400-500 লোক, কোনো জনগণ, কোনো তোমার প্রশাসন বা বিডিও বা এসডিও কেউ কেউ আমরা এই করে না কো। আজ তো রবিবার, আজ তো অফিস বন্ধ। অফিস বন্ধ হলে তো এতগুলো লোক সাইডে কাজ তো, 22 তারিখ কাজ তো আমাদেরকে টুকুন দেবেই, তার জন্য প্রশাসন তো চলে আসছে রোডের মধ্যে বসে আছে, যে প্রশাসন দায়িত্ব নেবে নেবে না। আর এক কথা, যে এই যে আপনার ঘুরতে তো দিচ্ছেই না, আবার এই গ্রামে গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি টুকুন দেওয়া ভালো না, এই আপনার লাইন নেওয়া ভালো, টুকুন গ্রামে গ্রামে দেওয়া ভালো, এত ক্যাম্প করা ভালো, সকলেই পাবে, সকল মিলেই পাবে ধান। কার যদি এই দুই দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, এই সমস্যার সমাধান কিভাবে হতে চাই? আশ্রয় দেয় আমরা নেতাদের, ওখানে ভিতরে যদি ঢুকতে দেয় তাও একটু আশ্রয় পায়। আমরা এই রোডের মধ্যে বসে আছি, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি কি রঘুনাথপুর শহরের মধ্যে কিংবা শহরতলির বাইরে নিরিবিলি পরিবেশে জায়গা কেনার কথা ভাবছেন? এমন একটি স্থানে জায়গা কিনতে যেখানে খুব কম সময়ে পৌঁছানো যাবে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, স্কুল, কলেজ কিংবা বাজার, তাহলে আর খোঁজাখুঁজি নয়। রঘুনাথপুর শহরের মাঝে রঘুনাথপুর আইটিআই সংলগ্ন স্থানে রঘুনাথপুর এলাকার 11 নম্বর ওয়ার্ডে কিংবা রঘুনাথপুর এসটি অফিস নিকটস্থ এলাকায় জমি কিনতে হলে এখনই যোগাযোগ করুন। এই জায়গাগুলির থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে রেল স্টেশন, কলেজ, স্কুল, পার্ক, থানা, আদালত, হাট বাজার থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। তাই সুন্দর ও নিরিবিলি পরিবেশে কিংবা শহরের মধ্যবর্তী স্থানে জায়গা কিনতে সরাসরি যোগাযোগ করুন মালিকের সাথে। আমাদের সম্পর্ক ফোন নাম্বারটি হল 9932838325। উল্লেখ্য, রঘুনাথপুর আইটিআই নিকটস্থ জমিটি 18 ফুট রাস্তার উপর রয়েছে। তাই অন্য কারোর মারফতে নয়, সঠিক ও ন্যায্য মূল্যে জমি ক্রয় করতে সরাসরি যোগাযোগ করুন জমির মালিকের সাথে। আমাদের সম্পর্ক ফোন নাম্বারটি হল 9932838325।